এসো শাকিল। ঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়াতে বিপদ কেটে গেছে, বাট বি কেয়ারফুল, কোনো কারণে উত্তেজিত হলে বিপদের সম্ভাবনা আছে। আই হোপ ইউ মাস্ট মেইনটেইন দিস অ্যাডভাইস। থ্যাংক ইউ। চলি। থ্যাংক ইউ। আরে এসো এসো মামনি, এসো বস। এই জায়গাটা না দাঁত কি রে, কি ব্যাপার, পড়ছ? না কিছু হয়নি। ওই দেখি, কিছুই যদি না তাহলে মন খারাপ কেন? ও বুঝতে পেরেছি, কিন্তু কি করবো মা, মেয়েরা চিরদিন বাপের বাড়ি থাকে না, এটাই নিয়ম। আমি তোমাকে ছাড়া থাকবো কি করে ড্যাড? কেন, ওখানে একটা সুন্দর মা পাবি, সংসার পাবি। নো ড্যাড, দ্যাটস মাই গার্ল। তোমাকে মেনে নিতেই হবে বাবা, পৃথিবীর সব বাপ মায়েরই তার সন্তানের কাছে কিছু না কিছু চাওয়ার থাকে। বিয়ে করে তোমার বাবা মাকে দায় মুক্ত করো বাবা। দায়? কিসের দায়? আমিও তো রক্তে মাংসে গড়া একজন মানুষ, আশা আকাঙ্ক্ষা পছন্দ অপছন্দ আমারও তো থাকতে পারে। রমিত চাচা, আমিও তো একটি মেয়েকে কথা দিয়ে তার কাছে প্রতিশ্রুতিবদ্ধ। ভুলে যেও না বাবা, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, গর্ভধারিণী মায়ের ইচ্ছার চেয়ে সন্তান ইচ্ছা বড় হতে পারে না। চাচা, তুমি হয়তো জানো না, তোমার ডাক্তারি পড়ার খরচ বহন করে একমাত্র মেয়েকে তোমার হাতে তুলে দেবার জন্যে বাড়ি গাড়ি সব দিয়েছেন ওই খান বাহাদুর হুমায়ুন আহমদ সাহেব। তুমি যদি এ বিয়েতে রাজি না হও তাহলে তিন তিনটি অঘটন ঘটবে সমাজের কাছে, বিবেকের কাছে তোমার মা হবেন অপরাধী। তুমি যদি রাজি না হও তাহলে তাহলে তোর মা হয়তো বাঁচবে না। বলো বলো বাবা বলো, এখন তুমি কি করতে চাও? আমার কি থেকে যে কি হয়ে গেল? সে কি, তোমার কপালে দেখি রক্ত? আপু, বাসরাতে দুলাভাইয়ের সাথে তো খুব মজা হবে, পাহানা কিছু এখন পর্যন্ত বর এলো না, বিয়ের শাড়ি নেই, গহনা নেই, এটা আবার কেমন বিয়ে? এখন পর্যন্ত বর এলো না, বিয়ের শাড়ি নেই, গহনা নেই, এটা আবার কেমন বিয়ে? মেম্বার, গ্রামের ইজ্জত বুঝিয়ার মাথাতে পারলাম না, এ তিন মাইয়াডার কপাল বুঝি শক্তি পূর্ণ।